আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে জিপিএ নির্ণয় করতে হয়। জিপিএ বের করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 80 থেকে 100 যদি আপনি কোনো একটি বিষয় পান, সেক্ষেত্রে সেই বিষয়ে প্লাস পাবেন, মানে গ্রেড পয়েন্ট হলো 5। 70 থেকে 79 পেলে এ, গ্রেড পয়েন্ট হলো 4। 60 থেকে 69 পেলে এ মাইনাস, মানে 3.50। 50 থেকে 59 পেলে বি গ্রেড অর্থাৎ 3.0। 40 থেকে 49 পেলে সি গ্রেড অর্থাৎ 2.0। 33 থেকে 39 মধ্যে কোনো সাবজেক্টে পেলে সেক্ষেত্রে ডি গ্রেড অর্থাৎ 1.0। আর 0 থেকে 32 ফেলে এফ গ্রেড। মনে করি আপনার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। শুরুতে জানব বাংলায় কিভাবে গ্রেডিং পদ্ধতি নির্ণয় করতে হয়। বাংলা যেহেতু দুইটা পত্র, প্রথম ও দ্বিতীয় পত্র, সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নম্বরটা একসাথে যোগ করবেন। যোগ করার পরে আপনারা দুই দ্বারা ভাগ করবেন। ভাগ করার পরে যেটা হয় সেটাই হলো আপনার বাংলার প্রাপ্ত নম্বর। মনে করি আপনি বাংলায় প্রথম পত্রে পেয়েছেন 85 নম্বর আর দ্বিতীয় পত্রে পেয়েছেন 75 নম্বর, সেক্ষেত্রে দোনোটাকে যোগ করবেন। করার পরে দুই দ্বারা ভাগ করে দেখবেন, সেখানে কিন্তু 80। 80 মানে হলো আপনি A+ পেয়েছেন সেই বিষয়ে, অর্থাৎ 5 পয়েন্ট পেয়েছেন। যদিও আপনি প্রথম পত্রে 85, দ্বিতীয় পত্রে 75 নম্বর পেয়েছেন, তারপরেও কিন্তু আপনি A+ পেয়েছেন। আলাদা আলাদা A+ পেতে হবে না, দোনোটাকে যোগ করে যদি 80-এর উপরে হয় গড়ে, সেক্ষেত্রে আপনি A+ পাবেন। ইংরেজির ক্ষেত্রে সেই সেম, অর্থাৎ বাংলার নিয়মই ইংরেজি হবে। ধরে নিলাম বাংলায় দুই পত্র যোগ করে দুই দ্বারা ভাগ করে আমরা সেখানে পেয়েছি 81। 81 মানে হলো আমরা কিন্তু একটু আগে জানতে পেরেছি 80 থেকে 100 মধ্যে হলে A+ মানে 5 পয়েন্ট, সেক্ষেত্রে আপনি এখানে 5 লিখে নেবেন। ইংরেজির ক্ষেত্রে যেহেতু এখানে 77 প্রাপ্ত নম্বর, সেক্ষেত্রে 77 হলো দ্বিতীয় লাইনে অর্থাৎ 4 পয়েন্ট, আমরা এখানে 4 দিয়ে নিলাম। গণিতের প্রাপ্ত নম্বর হলো 90, গণিতে যেহেতু 90 প্রথম সারির, সেক্ষেত্রে আমরা এখানে পেলাম 5 পয়েন্ট। পদার্থবিজ্ঞানে যেহেতু এখানে আমরা পেয়েছি 87, 87 মানে প্রথম লাইনে অর্থাৎ 5 পয়েন্ট। রসায়নের ক্ষেত্রে 73, 73 মানে যেহেতু দ্বিতীয় লাইনে, সেক্ষেত্রে আমরা 4 পয়েন্ট দিয়ে নিব। পাশাপাশি উচ্চতর গণিতের প্রাপ্ত নম্বর হলো 82, 82 মানে হলো প্রথম সারির অর্থাৎ 5 পয়েন্ট। জীববিজ্ঞান হলো আমরা এখানে অপশনাল ধরে নিয়েছি, কারো কারো উচ্চতর গণিত অপশনাল হতে পারে, কারো জীববিজ্ঞান। আর্টসের ক্ষেত্রে কারো কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান বা কমার্সের ক্ষেত্রে, যার যেটাই হোক না কেন, ধরে নিলাম আমাদের অপশনাল সাবজেক্ট হলো জীববিজ্ঞান, সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 4 পয়েন্ট। একটু মনে রাখবেন এখানে 79 মানে হলো 4 পয়েন্ট। আমরা সরাসরি কিন্তু 4 পয়েন্টের পরিবর্তে অপশনাল বিষয়ে যত পয়েন্ট পাবেন তা থেকে 2 বিয়োগ করে নেবেন। আমরা এখানে 79 মানে 4 পয়েন্ট থেকে আমরা 2 পয়েন্ট বিয়োগ করে আমরা এখানে ধরে নিলাম 2। এটাই হলো জিপিএ নির্ণয় করার সিস্টেম। সেক্ষেত্রে যত পয়েন্ট পাবেন সেখান থেকে 2 বিয়োগ করে নেবেন। নেওয়ার পর এখানে যেই গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে সবগুলো যোগ করে নেবেন। আমরা এগুলো যোগ করে দেখলাম এখানে সর্বমোট 30 গ্রেডিং পয়েন্ট, 30। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো টোটাল যে পয়েন্টগুলো রয়েছে, এখানে যে টোটাল পয়েন্টগুলো রয়েছে ভাগ করতে হবে টোটাল সাবজেক্টগুলো দিয়ে। এখানে যে বিষয়গুলো রয়েছে সবগুলো দিয়ে টোটাল পয়েন্টকে ভাগ করলে মূলত জিপিএ বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 30। আর ভাগ করার ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট ধরা যাবে না, অপশনাল সাবজেক্ট বাদে বাকি যে বিষয়গুলো রয়েছে 6টি বিষয়, সেই 6টি বিষয় এখানে আমরা 30/6 দিলাম। অর্থাৎ আমরা যার রেজাল্ট বের করতে চেয়েছি সে পেয়েছে GPA 5। এভাবে খুব সহজে আপনি GPA 5 বের করতে পারবেন। মনে রাখবেন অপশনাল সাবজেক্টে গ্রেড পয়েন্ট 2 কম ধরা হয়, গ্রেড পয়েন্ট 5 পেলে 3 ধরা হয়, গ্রেড পয়েন্ট 4 পেলে 2 ধরা হয়, গ্রেড পয়েন্ট 3.5 পেলে 1.5 ধরা হয়, গ্রেড পয়েন্ট টু পেলে 0 ধরা হয়, অর্থাৎ কিছুই ধরা হয় না। এভাবে খুব সহজে আপনি প্রথমে সবগুলো গ্রেডিং পয়েন্ট যোগ করবেন, অপশনাল সাবজেক্ট বাদে বাকি বিষয়গুলোকে টোটালে পয়েন্টগুলো দিয়ে ভাগ করলে যেটা আসে এটাই হলো
জিপিএ 5 নির্ণয় করার সহজ পদ্ধতি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এরকম ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।